আমি বাংলাদেশে প্রথম শাহরুখ খানের মানে ছবি দেখলাম হলে বসে, তো এটা অনেক বেশি এক্সাইটিং এবং এটা অনেক বেশি ভালো লাগা। পাঠান এসেছিল 3 মাস পর আর জাপান আসলো প্রথম দিনই আসলো ধরতে গেলে, তো এটার এক্সপিরিয়েন্স টোটালি ভিন্ন। যে সেম ডেটে আমরা রিলিজ পেয়েছি আমাদের এক্সাইটমেন্ট অন্য লেভেলের, কারণ আমরা সবসময় দেখতাম হল প্রিন্ট, তারপর ওয়েট করতাম এইচডি প্রিন্ট আসার জন্য। তো এই প্রথমবার সেম ডেটে দেখার কারণে আমরা খুব উৎসাহিত। আমরা সবসময় নিজেদেরকে অনেক আনলাকি মনে করতাম যে এই সার্কের কোনো মুভি আমরা বিগ স্ক্রিনে দেখতে পারি নাই। পাঠান আসছে কয়েক মাস পর আফটার লাইক 100 ডেজ অ্যান্ড এটা পরের দিনই, সো এর চেয়ে বেশি খুশির কিছু হতে পারে না আমার জন্য। লাইক আই লাভ শাহরুখ খান অ্যান্ড এত সুন্দর একটা মুভি মনে হয় আমি লাইফে কখনো দেখি নাই। দ্য বেস্ট মুভি এভার ইন মাই লাইফ। ভালো অ্যাটলি কুমারের ডিরেকশন মানে অনেক 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 ভালো, আর গানগুলো তো অনিরুদ্ধের, সো তার তো মিউজিক্যাল এটা, সো এটা তো বলার মতোই না। যখন থেকে মিউজিকগুলো বেরিয়েছে তখনই তো হিট যাচ্ছিল, আর এমনি ব্যাকগ্রাউন্ড মিউজিকও অনেক ভালো ছিল। খুব ভালো লাগলো, অনেক মজা করলাম, ফ্যামিলি সহ ছবিটা দেখলাম, অনেক ভালো লাগছে। আর আমরা এইগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না, অনেক এনজয় করেছি। খুবই অ্যাসাম, খুবই সুন্দর, নাইস, টপ। শাহরুখ ইজ দ্য বেস্ট, বেস্ট মানে বেস্ট মানে শাহরুখ খানের সাথে কারোর সাথে কম্পেয়ার হয় না। আনকন্ডিশনাল মানে সুপার, মানে কি বলবো, খুবই সুন্দর।